অভ্যন্তরীণ বিষয় বাদ দিলে যুক্তরাষ্ট্রের সামনে এখন সবচেয়ে বড় সংকট উত্তর কোরিয়ার ইস্যু। বিভিন্ন বিশ্লেষণে এই তথ্যই উঠে এসেছে। সেখানে বলা হয়, মার্কিন আহ্বান ও জাতিসংঘের অব্যাহত নিষেধাজ্ঞার পরও পিয়ংইয়ং তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় ত্যক্ত, বিরক্ত ও হতাশ ওয়াশিংটন। তবুও এই ইস্যুর কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার দুই দিনের সফরে পেরুতে গিয়েও উত্তর কোরিয়া ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। চান দেশটির সমর্থন, আশা করেন পরমাণু ইস্যুতে পিয়ংইয়ং এর বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেবেন লিমা। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র পেরুর আন্তরিক সমর্থন আশা করছে। এই লক্ষ্যে লিমা কূটনৈতিক পদক্ষেপ নেবে বলে আশা ওয়াশিংটনের। এই সময় ভেনেজুয়েলা বিষয়েও টানান টিলারসন, আভাস দেন দেশটির বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার। এই ইস্যুতে পেরুকে সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। আর এইসব বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেয় পেরু। এদিকে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার হুমকি আমলেই নেয়নি ভেনেজুয়েলা। সোমবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উল্টো হুঁশিয়ারি দেন, সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার সার্বিক অর্থনীতিতে তো বটেই, দেশটির তেল শিল্পেও কোনো প্রভাব ফেলবে না। ভেনেজুয়েলাকে কেউ অবরুদ্ধ করে রাখতে পারবে না, না মার্কিন পররাষ্ট্র মন্ত্রী, না আমাদের দেশের বিরোধী নেতা জুলিও বর্গেস, না প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী, কিন্তু আমাদের লক্ষ্য পূরণে ব্যাঘাত ঘটিয়ে নয়। এই সময় যুক্তরাষ্ট্র না আসলেও ওপেকভুক্ত দেশগুলো ভেনেজুয়েলা থেকে তেল কিনতে আগ্রহী বলে জানায় মাদুরো।